এটা গ্রাউন্ড জিরোর তে আমরা দাঁড়িয়ে আছি এই মুহূর্তে, কুটা বালিতে। 2002 এবং 2005 সালে টেরোরিস্ট আতঙ্কবাদী হামলা হয়েছিল এখানে, প্রচুর লোক মারা গেছিলেন, প্রচুর বিভিন্ন দেশের প্রচুর লোক মারা গেছিলেন, সবার নাম এখানে লেখা আছে। এবং এইটা কুটার এই জায়গাটা একটা পর্যটকদের জন্য খুব ইম্পর্টেন্ট জায়গা। এখানে বিচ থেকে প্রায় 500 মিটার দূরে প্রচুর দোকান, পার্ক, খাবার, পাব, রেস্টুরেন্ট, শপিং মল, শপিং কমপ্লেক্স, ছোটো ছোটো শপিংয়ের দোকান এখানে ভর্তি। তো এই এরকম ভিড়ভাড় এরিয়াতেই টেরোরিস্টরা, আতঙ্কবাদীরা হামলা করেছিল। এবং আজ তার সেই জায়গাতে যারা মারা গেছে তার জন্য তাদের সম্মানার্থে মেমোরিয়াল তৈরি করা হয়েছে এখানে। আমরা দেখতে পাচ্ছি গ্রাউন্ড জিরো মেমোরিয়াল বলে এই জায়গাটাকে, একটা পুলিশ পোস্ট পাশেই রাখা আছে, পুলিশ অফিসাররাও ওখানে বসে আছেন পুলিশ পোস্টে, পুলিশের গাড়িও আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে। কিন্তু একটা বিষয় বলা বাহুল্য যে এই অঞ্চলটা যদিও পর্যটকদের জন্য খুবই, অনেক পর্যটক এখানে আসে না, বিশেষ করে থাকে না আশেপাশে, তা সত্ত্বেও যে 10 বছর পার হলেও সুরক্ষা বন্দোবস্ত কিন্তু এখনও সেরকম আমাদের নজরে আসেনি। বিশেষ করে যখন একটা শহরে এরকম একটা হামলা হয়ে গেছে, তারপরে আর এত লোক মারা গেছে, তারপরে সুরক্ষা বন্দোবস্তটাকে একটু তাগড়া করা যায় না, তা আমাদের মনে হয় আর একটু শক্ত করা উচিত সুরক্ষা বন্দোবস্ত। এবং পুলিশের খুব একটা নাম নিশান আমরা পুরো জায়গাটা ঘুরে, বিশেষ করে পর্যটকদের অঞ্চল ঘুরে আমরা পাইনি। বালুর মানুষ বা এখানে যারা পর্যটকরা আসেন বা এখানে স্থানীয় মানুষ সবাই খুব শৃঙ্খলা পরায়ণ, যার জন্যে কোনো হয়তো ইদানিং অসুবিধে হয় না। কিন্তু যেটা বলা বাহুল্য যে এ না থাকাতে সুরক্ষা বন্দোবস্ত এরকম ভীষণ লুজ সুরক্ষা বন্দোবস্ত থাকাতে, কিন্তু যে কোনো সময় আবার হামলা হলে বালির সুরক্ষিত কতক্ষণ থাকবে বা হামলা হলে কীভাবে সেটাকে ঠেকানো যাবে তার কিন্তু কোনো ব্লু প্রিন্ট আছে বলে আমাদের আপাত দৃষ্টিতে। গ্রাউন্ড জিরো মেমোরিয়ালের সামনে থেকে অভিজিৎ নন্দী মজুমদার, এনএন নিউজের জন্য কুটা বালি ইন্দোনেশিয়া। গরমে নিন ঠান্ডার মজা, বরফে ফুটবল খেলা থেকে রক ক্লাইম্বিং, নিয়ে এসেছে স্নো পার্ক, চলে আসুন স্নো পার্ক, অ্যাক্সেস মল, রাজারহাট। ময়লা ফেলছে, জানেন তো কোন ময়লা কোন বাক্সে ফেলবেন? আপনার পদক্ষেপ আপনার পরিচয়। গ্রিন সিটি, ক্লিন সিটি। কংক্রিটের এই জঙ্গলে ফিরে আসুক সবুজ ঝড়, বন্ধ করে প্লাস্টিক, পরিবেশ হোক পরিষ্কার। গুটখা বা সিগারেট নিষিদ্ধ মারণ সেন্সেশন, রূপশ্রীতেও পাশে আছে আসানসোল মিউনিসিপাল কর্পোরেশন। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।